দেশের আকাশসীমায় সব ধরনের বিমানকে শনাক্ত করতে অত্যাধুনিক রাডার কিনছে সরকার। জিটুজি ভিত্তিতে এয়ার ফ্রান্সের নিকট থেকে রাডারটি কিনবে বাংলাদেশ। অত্যাধুনিক রাডারটি স্থাপন করা হলে দেশের আকাশে যে কোনো প্লেন উড্ডয়ন করলেই তা শনাক্ত করা যাবে, যার ফলে বাড়বে রাজস্ব আয়, এমনটি জানিয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। রাকিব হাসানের রিপোর্ট। রাডার এমন একটি পদ্ধতি যা রেডিও তরঙ্গের ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করতে পারে। রাডারের সাহায্যে ঘন অন্ধকার রাতেও দূরের বস্তুকে চিহ্নিত করা যায় খুব সহজেই, ফলে দেশের সীমানায় তৃতীয় নয়ন হিসেবে কাজ করে রাডার। দীর্ঘদিন যাবৎ সনাতন পদ্ধতির রাডারের কারণে সীমানায় বস্তু নির্ধারণে অক্ষমতার পাশাপাশি আকাশপথে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল বাংলাদেশ। একই সাথে সম্পূর্ণ নিয়ন্ত্রণও ছিল না নতুন সমুদ্র সীমায়। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এবার দেশের রাডার ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করতে জিটুজি ভিত্তিতে ফ্রান্সের থ্যালাস কোম্পানির নিকট থেকে কেনা হবে অত্যাধুনিক রাডার। আমাদের উড্ডয়ন নিরাপত্তা এবং কমিউনিকেশন ইম্প্রুভ করার জন্য আমাদের এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট একটি রাডার সিস্টেম ক্রয় করা হচ্ছে, যেটা ফ্রান্স এবং বাংলাদেশ গভর্নমেন্টের, মানে দুই দেশের সরকারের, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ডিলের মাধ্যমে এই রাডার সিস্টেমটা প্রক্রিয় করা হচ্ছে। রাডারটি স্থাপিত হলে বাংলাদেশের টেরিটরি দিয়ে যত প্লেন যাবে সবই চলে আসবে দেশের নিয়ন্ত্রণে, ফলে আকাশ পথে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি এ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে বলে জানান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। উন্নত হয়ে গেলে যেটা হবে যে আমাদের নিরাপদ চলাচল ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে এই রাডারের মাধ্যমে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, সমুদ্র সীমার উপরে অনেক আমাদের এয়ার রুট আছে, এই এয়ার রুটে কন্ট্রোল করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেটার মাধ্যমে কিছু আমাদের রাজস্ব অনেকটা চলে যাচ্ছে, যেটা পরবর্তীতে যখন আমাদের এই ক্যাপাসিটিটা ডেভেলপ করবে আমরা ধীরে ধীরে এটা নিতে পারব। এরই মধ্যে এগিয়ে চলছে প্রাথমিক পর্যায়ের কার্যক্রম। চুক্তি সম্পন্ন হওয়ার 3 বছরের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এই রাডারটা দিবে আসলে থ্যালাস কোম্পানি, ফরাসি থ্যালাস কোম্পানি। তো গভর্নমেন্ট ওই কোম্পানিকে অথরাইজ করে এবং বাংলাদেশের আমাদের সিভিল হিসেবে একটা চুক্তি স্বাক্ষর হবে, এমনই স্বাক্ষর হবে, তারপরেই এটা কার্যক্রম শুরু হবে, কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্ট হয়ে গেলে আশা করতেছি যে আমরা ম্যাক্সিমাম সর্বোচ্চ 3 বছরের ভিতরে এই চুক্তিটা বাস্তবায়ন করা হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।